নমস্কার, আমি সীমা। শুরু করছি চ্যানেল বাংলা সংবাদ। বর্তমান সময়ে দূষণের কারণে পৃথিবীতে ভারসাম্য হারিয়ে যাচ্ছে, কিন্তু পরিবেশ রক্ষায় সচেতন নন তৃতীয় বিশ্বের দেশগুলি। তাই ইউরোপের স্লোভাকিয়া থেকে 6,000 কিলোমিটারেরও বেশি পথ সাইকেল চালিয়ে জলপাইগুড়িতে এসেছেন বছর 37-এর এক যুবক, তার নাম ইয়াং। আর ভারতে আসবার পথে তিনি ইতিমধ্যেই সচেতনতার প্রচার করতে সাইকেলে পাড়ি জমিয়েছিলেন নেপালের কাঠমান্ডু থেকে শুরু করে এশিয়ার জনপ্রিয় স্থান সিঙ্গাপুর প্রভৃতি এলাকা। দূষণ থেকে পৃথিবীকে রক্ষা করতে তার বার্তা পৌঁছে দিতে চান প্রতিটি মানুষের কাছে, তাই দূষণবিহীন সাইকেলই তার অবলম্বন। সাইকেল করেই পেরিয়ে এসেছেন 6,000 কিমির বেশি পথ। আজ সকালে জলপাইগুড়ির মার্চেন্ট রোডে মানুষকে পৌঁছে দিলেন তার বার্তা। জলপাইগুড়ির জনগণ তাকে এই মহান উদ্দেশ্যের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সাংবাদিকদের জানান, বিভিন্ন দেশে এই বার্তা পৌঁছে দিতে এবার তার গন্তব্য বাংলাদেশ। জলপাইগুড়ি থেকে পৌঁছে যাবেন নদীমাতৃক দেশ বাংলাদেশে। নদীতে দূষণের মাধ্যমে এই মুহূর্তে সারা বিশ্বে তৈরি হয়েছে কঠিন পরিস্থিতি। ভূমধ্যস্থ দূষণের মাত্রা বাড়ছে, সঙ্গে রয়েছে বায়ু দূষণ। সব মিলিয়ে বিশ্ব উষ্ণায়নে প্রতি বছর বাড়ছে পৃথিবীর তাপমাত্রা, যা গভীর সংকটে ফেলে দিয়েছে আমাদের ইকোসিস্টেমকে। তাই ইয়ানের এই প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছে টিম চ্যানেল বাংলা। মাই নেম ইজ ইয়ান, স্লোভাকিয়া। আম ফ্রম স্লোভাকিয়া, আম লিভিং ইন ক্যাপিটাল অফ স্লোভাকিয়া, ব্রাটিস্লাভা। আম এক্সপেডিশন সাইক্লিস্ট অ্যান্ড মাই ড্রিমস অলওয়েজ বিন এ হিমালয়াস। আই ডিসাইডেড টু গো, বিন ইন ইন্ডিয়া 22 ইয়ার্স এগো। I passed North India through Gorakhpur to Kathmandu and Khiri. And after 22 years, I Pradesh and Sikkim. Bangladesh, next country Bangladesh. And next country is Bangladesh. I decided now because it's the best way for me to reach Meghalaya. জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং জলপাইগুড়ি পুরসভার সহযোগিতায় দুদিনব্যাপী 62তম জেলা ইন্টার ক্লাব চেয়ারম্যান কাপ অ্যাথলেটিক্স মিট 2020-র উদ্বোধন হলো শুক্রবার। আকাশে রোদের পাকনা সেভাবে না দেখা গেলেও ঠান্ডা হাওয়ার স্রোত কিন্তু ছিলই। বেলা প্রায় 10টা থেকে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট শুরু হয়ে যায়। মোট 21টি ক্লাব জেলার বিভিন্ন ব্লক থেকে এই অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগীর সংখ্যা ছেলে মেয়ে মিলিয়ে 517 জন। এদের খাওয়া থাকার ব্যবস্থাও করা হয়েছে ডিএসএর পক্ষ থেকে। জেলা ক্রীড়া সংস্থার সচিব কুমার দত্ত আমাদের প্রতিনিধিকে জানালেন, এবার নিয়ে 7 বছর ধরে আন্তঃক্লাব অ্যাথলেটিক্স মিট অনুষ্ঠিত হচ্ছে পুরসভার আর্থিক সহযোগিতার কারণে। তিনি আরও জানালেন, এদিন বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন তথা স্পোর্টস কমপ্লেক্সের অ্যাথলেটিক্স মিট চলার এক ফাঁকে 2019 বছরের সুপার ডিভিশন ও প্রথম ডিভিশন ফুটবল লীগের চ্যাম্পিয়ন দল ও রানার্স দলদের ট্রফি তুলে দেওয়া হবে। এছাড়াও এই মঞ্চে জেলার বিশিষ্ট খেলোয়াড়দেরও ডিএসএর পক্ষ থেকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হবে। অনূর্ধ্ব 14, 16, 18 ও 20 বছর বয়সী প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 62তম ইন্টার ক্লাব চেয়ারম্যান ক্লাব অ্যাথলেট মিট আমাদের এখানে আজকে এবং আগামীকাল 10-11তে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত যাচ্ছে। আজকে মিট হচ্ছে, এটা 62তম এবং চেয়ারম্যান ক্লাব। 517 জন কম্পিউটার্স আসছে বিভিন্ন জায়গার থেকে, সারা জলপাই ডিস্ট্রিক্ট থেকে। 21টা ক্লাব এতে অংশগ্রহণ করেছে, ছেলে মেয়ে মিলিয়ে 517 জন এখানে এসছে। ওরা অনেকেই কালকে গতকাল রাতে চলে এসেছিলো, এখানে তারা থাকা খাওয়ার ব্যবস্থা করা আছে। আজকে আরও সবাই এসছে, আজকেও তারা ওনারা থাকবেন। সবটাই টোটালটাই জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থার এবং চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির আর্থিক আনুকূল্যে এই চেয়ারম্যান ক্যাপটা গত 7 বছর ধরে হচ্ছে। চেয়ারম্যান মোহন বোসের বিশেষ উদ্যোগে এই প্রতিযোগিতা আমরা করে থাকি। এখানে গ্রুপ 14, 16, 18, 20 মেন অ্যান্ড ওমেন গ্রুপ। সব গ্রুপেই হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, 100 মিটার, 200 মিটার, 800 মিটার, 1500 মিটার, শর্ট পাট, ডিসকাস, জ্যাভলিন, সব ইভেন্টই মোটামুটি আছে আমাদের কভার করেছে। যেটা আমরা আমাদের সারা বছর আমাদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আইএস অভিষেক তেওয়ারি, আইপিএস অভিষেক মোদি, ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান মোহন বোস, ওয়ার্কিং প্রেসিডেন্ট গৌতম দাস জিপি, ভাইস প্রেসিডেন্ট মিহির ব্যানার্জি, পরিজিৎ গুপ্ত, দাসগুপ্ত, ভোলা মণ্ডল, তাপস দত্ত, সাধন বোস, এদের প্রত্যেককেই আমরা জেলা ক্রীড়া
পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থার সর্বোচ্চ সম্মানে সম্মানিত করব। শুক্রবার দুপুরের দিকে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে উপস্থিত হয়ে জেলা ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করলেন অতিরিক্ত জেলাশাসক সুনীল আগরওয়াল এবং জলপাইগুড়ি পুরসভার পতাকা উত্তোলন করলেন পুর প্রধান মোহন বোস। আপনারা তো জানেন যে পরপর সাত বছর এই টুর্নামেন্ট হচ্ছে, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে এবারে যেটা দেখা গেল যে 21টার ক্লাব অংশগ্রহণ করেছে, 500-এর উপরে অ্যাথলেটিক্স এই মিটে অংশগ্রহণ করেছে। আমাদের লক্ষ্যটাই ছিল এটা যে জলপাইগুড়ি শহর এবং এই জেলা আগাগোড়াই একটা ক্রীড়াক্ষেত্রে একটা পীঠস্থান বলা যেতে পারে, সেটা মাঝখানে হারিয়ে গিয়েছিল, সেটাকে পুনরুদ্ধার করবার জন্য এই প্রয়াস। আমি মনে করি আমাদের যে প্রয়াস আজকে স্পোর্টস কমপ্লেক্সের এই মাঠে দাঁড়িয়ে এটুকু বলতে পারি যে আমরা সাকসেস। এদিন এই ক্রীড়াঙ্গনে এসে এখানকার খেলার পরিবেশ দেখে মুগ্ধ হয়ে আয়োজকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সংবাদ মাধ্যমের সামনে অতিরিক্ত জেলাশাসক সুনীল আগরওয়াল বললেন, এখানে 103টি ইভেন্ট হচ্ছে যা তাকে বিস্মিত করেছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তো খুবই, এদের অ্যাক্টিভিটি খুবই সুন্দর যে 517-12 জন অ্যাথলিট পার্টিসিপেট করছে, 21টা ক্লাব এবং পুরো জেলা থেকে যারা এসছেন। এতো বড় একটা উদ্যোগ, এদেরকে দুদিন রেখে সব কিছু অর্গানাইজ করা আর জেলা লেভেলে এত বড় একটা ক্রীড়া অনুষ্ঠান, সত্যি এটা ওদের মানে প্রশংসাযোগ্য। এবং খেলার মাধ্যমে DSA সবসময় অ্যাক্টিভ, তাদের চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির ও আর্থিক সহযোগিতা আছে এবং যেটা দিয়ে সুন্দর পরিবেশে আমরা এই খেলাগুলো দেখতে পাচ্ছি। 103 রকমের খেলা এখানে অনুষ্ঠিত, তো আজকে 103 রকমের খেলা নাম শুনলেই মানে অবাক হতে হয় যে 103 রকমের কী খেলা আছে, কিন্তু এখানে এরকম একটা সুন্দর এটা হচ্ছে, তো সেটি আমি সাধুবাদ জানাই। CAA কি তা নিয়ে তৃণমূল সদস্য সহ তৃণমূল কার্যালয়ে গিয়েও প্রচার চালাবে বিজেপি, কেননা তৃণমূলীরাই CAA নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাই তাদেরকে আগে CAA আইন সম্বন্ধে পরিষ্কারভাবে জানাতে শুক্রবার প্রচারে নেমে পড়ল বিজেপি। পাশাপাশি এদিন জলপাইগুড়ি শহরের বুকে পথ চলতি মানুষদের কাছে CAA লিফলেট বিলি করলেন বিজেপি কর্মী সমর্থকেরা। চলতি মাসে বিজেপির কর্মশালায় মণ্ডল সভাপতিদের নির্দেশ দেওয়া হয় CAA নিয়ে সাধারণ মানুষকে বোঝাতে হবে, সেই নির্দেশ মতোই CAA নিয়ে যাতে ভুল না বোঝে সেই কাজ করতে রাস্তায় নামলেন বিজেপি কর্মীরা। এদিন বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি শ্যামপ্রসাদ জানালেন, তৃণমূল পরিকল্পনা করে CAA নিয়ে মিথ্যা কথা বলছে, কেউ যদি ধর্মীয়ভাবে অত্যাচারিত হয়ে আসে তাদেরকে সাহায্য করবেন বিজেপি কর্মীরা বলে জানালেন তিনি। শ্যামপ্রসাদ আরও জানালেন, দলের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলায় কয়েক লক্ষ লিফলেট বিলি করবেন তারা। তারা এর মাধ্যমে বোঝাবেন এই আইন নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়, এটা নাগরিকত্ব দেওয়ার আইন, সমস্ত মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা রেখেছেন তারা। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাবেন CAA বিষয়টি দেশের নাগরিকের পক্ষের আইন বলে জানালেন বিজেপির এই জেলা যুবনেতা শ্যামপ্রসাদ। আমরা আজ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিক সংশোধনী আইন যেটা পাশ হয়ে গেছে, সেটা নিয়ে মানুষের মধ্যে কিছু বিরোধী দল তারা মিথ্যা আশ্রয় নিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন এবং গুজব ছড়াচ্ছেন। এই আইন নাকি কিছু কিছু মানুষের কিছু কিছু জাতি বিশেষে তাদের নাগরিকত্ব কেড়ে নেবে, তাদেরকে এদেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে। আমরা সেটা সম্পূর্ণ দ্বিখণ্ডিত করতে চাই এবং মানুষের কাছে পরিষ্কার করতে চাই, এই আইন হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন, এই আইন কিন্তু নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। 2014 সনের 31 ডিসেম্বরের মধ্যে যারা ভারতবর্ষে চলে এসেছেন, হিন্দু, খ্রিস্টান, জৈন, পার্সি যারা এসেছেন, সকলেই ভারতের নাগরিক এবং তাদের কোনো রকম ডকুমেন্টস লাগবে না, তাদের জন্মের কাগজ, জমির কাগজ তেমন কিছুই লাগবে না। তারা যে নিরক্ষর, পড়াশোনা করেনি, তাদেরকেও যদি কেউ ভারতের একজন নাগরিক বলে যে আমার এখানে বসবাস করেছে, সেও ভারতের নাগরিক, সকলে ভারতের নাগরিক, কাউকে ভারত থেকে বিতাড়িত করা হচ্ছে না। এই আইন মানুষকে সুরক্ষা প্রদান করা আইন, এই আইন ভারতের নাগরিকত্ব প্রদান করা আইন, সকলকে ভারতের নাগরিকত্ব হিসাবে যারা এতদিন আমাদের এখান থেকে উদ্বাস্তু ছিলেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া, কোটি কোটি মানুষ তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়। কত লিফলেট আপনারা বিলি করবেন? আমরা কয়েক লক্ষ লিফলেট ছাপিয়েছি, আমরা রাস্তাঘাটে সব জায়গায় যাচ্ছি, দোকান দোকান যাচ্ছি, বাড়ি বাড়ি যাচ্ছি, আমরা এরপরে স্কুলে যাব, কলেজে যাব, প্রত্যেকটা স্থানে যাব, যাতে মানুষ
এই কুচক্রী বিরোধী যে দলগুলো রয়েছে, যে একটা সঠিক আইনকে মিথ্যা কথা বলে প্রচার করছে, তাদের এই মিথ্যার আশ্রয়টাকে আমরা ভেঙে দিতে চাই। বেশি প্রচার করছে তৃণমূল কংগ্রেস শাসক দল, তাদের কাছেও কি লিফলেট নিয়ে যাবেন? অবশ্যই, আপনারা কিছুক্ষণ আগেই দেখেছেন এক বন্ধু আমাদের পেট্রোল পাম্পে কথা হয়েছে তৃণমূলের, যে বলছে আমাকে দেবে, আমি বলছি অবশ্যই দেবো, কারণ আপনাদের নেত্রী আপনাদেরকে মূল মূল যে সত্য রয়েছে সেখান থেকে দূরে সরাচ্ছেন। কেন, এই মমতা ব্যানার্জি প্রকৃত সত্যটা জানেন, 2005 সনে সংসদে তিনি দাঁড়িয়ে এই প্রথম এই বাংলাদেশিদের বের করে দেওয়া এবং নাগরিকত্ব দেওয়ার ইস্যুর জন্য তিনি আওয়াজ তুলেছেন। আজ তিনি মিথ্যা কথা বলে এগুলোকে আটকানোর চেষ্টা করছেন। আমি তৃণমূলের বন্ধুদের কাছে আগে যাব, আমরা প্রয়োজন মতো তাদের পার্টি অফিসে যাব, তাদের পার্টি অফিসে গিয়ে তাদেরকে এই ডকুমেন্টসগুলো দেবো, যে আপনারা পড়ুন, আপনারা মিথ্যা যাবেন না। কেন, বেশিরভাগ তৃণমূলের বন্ধুরা কিন্তু ভালো শিক্ষিত এডুকেটেড, তারা মিথ্যার দিকে চলে যাচ্ছে, তাদেরকেও সঠিক লাইনে নিয়ে আসা কিন্তু আমাদের কর্তব্য। 2014 সাল থেকে বন্ধ থাকা কালচিনি ব্লকের অন্তর্গত মধু চা বাগানে প্রায় অর্ধাহারে দিন কাটাচ্ছে 150 জন বৃদ্ধ বৃদ্ধা। এই চা বাগানে 6টি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে 150 জন অসহায় অবসরপ্রাপ্ত চা শ্রমিককে একবেলা করে রান্না করা খাবার পরিবেশন করা হতো। এদিকে বন্ধ এই বাগানে শ্রমিকদের আয়ের উৎস রাজ্য সরকারের দেওয়া মাসিক 1,500 টাকার অনুদান আর 2 টাকা কিলো দরে সরকারি চাল। অবসরপ্রাপ্ত শ্রমিকদের মধ্যে যারা অসহায় অবস্থায় রয়েছে তাদের জন্য চালু ছিল সরকারি সহায় প্রকল্প, কিন্তু 2019-এর অক্টোবর মাস থেকে সরকারি অনুদানের টাকা বন্ধ হয়ে যাওয়ার দরুন বেকায়দায় পড়েছেন মধু চা বাগানের 150 জন অবসরপ্রাপ্ত অসহায় চা শ্রমিক। আর যাদের মাধ্যমে এদের খাওয়ার দিকটি চালু ছিল, সেই 6টি স্বনির্ভর গোষ্ঠীর মূল সঞ্চালিকা সাবিত্রী তুরি জানিয়েছেন, অসহায় মানুষগুলির কথা ভেবে ঋণ ধার করে টানা 6 মাস ধরে তারা খাবার জুগিয়েছেন, কিন্তু বর্তমানে দেনার দায়ে এই স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য সরকারি টাকা মিলছে না বলে বকেয়ার পাহাড় জমেছে তাদের খাতায়। আর সে কারণে বকেয়া টাকার কোনো সুরাহা না হওয়ায় তারা রান্নার দিকটি বাধ্য হয়ে বন্ধ রেখেছেন অক্টোবর মাস থেকে। রাজ্য সরকারের সহায় প্রকল্পের আওতায় থাকা বন্ধ মধু চা বাগানের প্রবীণ শ্রমিক রতিয়া ওরাও জানালেন, তাও তো একবেলা পেট পুড়ে খেয়ে বেঁচেছিলেন, এখন সব বন্ধ, বয়সের ভারে কাজ করতে পারছেন না, আর তাদের কথা কেউ ভাবে না। আবার পিলু রোহারের অভিযোগ, ঘরে ঘরে অভাব, এভাবেই তাদের মরতে হবে একদিন। कमर उमर भी दर्द है, कहाँ जाएगा कमाने, बागान बंद है 5 साल तो हो ही गया। कौन बागान है तो? मधु बागान। अखन 4 मास है कैसे? 4 मास है कैसे? अच्छा, कत लोग खेते ना अपना खेना? 48 जन। 48 जन खेते? हाँ। अच्छा, कारा कारा खाते हो खेने? कारा कारा किरकुम लोग रखते हैं? तो केव नहीं तो। सब बॉयस को रखे तो? हाँ। सब बॉयस को लोग रखे तो खेने? हाँ, सब बॉयस को। सब बॉयस को लोग रखे तो? আচ্ছা, তো এখন কি চলছে, কি হয়ে চলছে আপনাদের? কি করব, যখন বন্ধ আছে ঘরে খাইতেছি কোন রকম করে। অসুবিধা অসুবিধাই তো হবে, কাজ নাই, কর্ম নাই, কিছু নাই। এখন তো বয়স্ক, আপনারা তো কাজও করতে পারেন না। হ্যাঁ, পারবো না। এই জন্য অসুবিধা হচ্ছে। হ্যাঁ। কালচিনির বিডিও ভূষণ শেরপা জানিয়েছেন, খাবার বন্ধের বিষয়টি তার একেবারেই জানা ছিল না, দ্রুত এর সমাধানের চেষ্টা করছেন তারা। সাহেব বন্ধু প্রকল্প হ্যাঁ, আনন্দ ধারা সে স্টেট গভর্নমেন্ট কাজ, আর এসে থাকা পয়সা দেখে উন লোক 12 বাজে সুবে কাজ খানা কাজ ব্যবস্থা হতো উসমে। আর একচুয়ালি ওপর এক আমি এঙ্গেজ কিয়া থা এসএসজি কে, এসএসজি 140-150 বেনিফিসিয়ারি উন লোক খাওয়া রয়ে থে, আর লাস্ট মে ফির 6 মহিনা কাজ বাকি থা পেন্ডিং, উস টাইমে মানে জেলা সে বোলকে ও অ্যালটমেন্ট দেখে উন লোক পেমেন্ট হওয়া থা, লেকিন এ জব অভি ফির জিতনা পেন্ডিং হ্যাঁ মেরে কো খবর নেই থা, আর জস্ট আজ আপকে মাধ্যম সে মানে খবর পায়া, আর পানি কে বাদ মানে ডিস্ট্রিক্ট অফিসার কো বোল দিয়ে, আর সব কাগজ তো অলরেডি ওয়াপর জমা থা, ইসলে অভি ও লোক বল রা হ্যাঁ অভি স্যাংশন হো যায়গা, ইয়ে এক দু দিন মে ও লোক পয়সা মিল যায়গা। মঙ্গলবার সকাল থেকে আচমকায় নিখোঁজ হয়ে যান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পাঞ্জাবি পাড়ার ভগৎ সিং সরণির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কিষাণ কুমার আগরওয়াল। এই আগরওয়াল পরিবার সূত্রে জানা গিয়েছে, কিষাণবাবু নিখোঁজ হওয়ার পরপরই তাদের বাড়িতে ফোন আসে টাকা চেয়ে, তখনই তারা ধরে নেন তাদের পরিবারের এই সদস্য কিষাণ কুমার আগরওয়াল নিখোঁজ হননি, তাকে অপহরণ করা হয়েছে, সেজন্য মুক্তিপণ চেয়ে তাদের বাড়িতে ফোন আসে।
মুক্তিপণ হিসেবে অপহরণকারীরা 5 কোটি টাকা দাবি করেছে। শেষ পর্যন্ত বাড়ির লোকেরা বাধ্য হয়ে বিষয়টি জানিয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে। ঘটনা তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এরপর বুধবার সন্ধ্যা কিষাণ কুমারের পরিবারের লোকেরা দেখা করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের সাথে। মন্ত্রীকে তারা মঙ্গলবার থেকে ঘটে যাওয়া ঘটনার কথা যতটা জেনেছেন সেসব শোনালেন। মন্ত্রী তাদের কাছ থেকে সমস্ত কথা শুনে নিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন আর তার পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করা হবে এই পরিবারকে বলে জানালেন মন্ত্রী গৌতম দেব। কথা বললাম, স্ত্রী খুব চিন্তিত আছে, এত বয়স্ক মা, উনিও চিন্তিত আছেন। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সাকসেসফুল প্রফেশনে আছেন 20 বছর ধরে, খুবই নির্বিরোধী মানুষ, সবাই চিন্তিত। তো আমি একটু বাইরে ছিলাম, আজকেই ফিরলাম কিছুক্ষণ আগে, ফিরে কথা বলেছি অনেকের সাথে, যেখানে এখানে কথা বলা বলেছি, এর থেকে বেশি এখন কিছু বলতে পারছি না, সব লেভেলের কথা বলছি। বাড়ির সাথে যোগাযোগ থাকবে, আমরা পাশে আছি, এই পরিবারে সব রকমভাবে সহায়তা করা হবে। স্বাধীনতা সংগ্রামী নীলাম্বর শাহিভোক্তা ও পীতাম্বর শাহিভোক্তার 197তম জন্মজয়ন্তী পালন করা হলো শুক্রবার মালবাজার মহকুমার মেটেলির শালবাড়ি মোড়ের কবির আশ্রমে। দিনটিকে উপলক্ষ করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্যোক্তা ছিলেন অখিল ভারতীয় ভোক্তা সমাজ কল্যাণ সমিতির সদস্যরা। এদিন অনুষ্ঠানের শুরুতেই স্বাধীনতা সংগ্রামী নীলাম্বর শাহিভোক্তা ও পীতাম্বর শাহিভোক্তার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর শুরু হয় আদিবাসী নৃত্য এবং আলোচনা সভা। জানা গিয়েছে ঝাড়খণ্ডে প্লামু জেলায় এক দরিদ্র কৃষক পরিবারে 1823 সালের 10ই জানুয়ারি জন্ম হয় এদের। 1857 সালে এই দুই ভাই গরিলা যুদ্ধে ইংরেজদের হাতে ধরা পড়লে বিচারে তাদের ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলা হয়। তারপর থেকেই এই দুই ভাই এদেশের স্বাধীনতা সংগ্রামী হিসেবে পরিচিতি হয়। এদিনের অনুষ্ঠানে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ভোক্তা সমাজের লোকজনেরা উপস্থিত ছিলেন। অখিল ভারতীয় ভোক্তা সমাজ কল্যাণ সমিতির জলপাইগুড়ি জেলা সম্পাদক দুর্গা কৌড়ি জানালেন, এই দুই স্বাধীনতা সংগ্রামীর কোনো মূর্তি স্থাপিত হয়নি ডুয়ার্সের কোথাও। তারা তরাই ও ডুয়ার্সের ভেতরে কোথাও বিরসা মুন্ডার মতো এই দুই স্বাধীনতা সংগ্রামীর মূর্তি বসানোর দাবি জানাচ্ছেন। এছাড়াও সরকারিভাবে এদের জন্মজয়ন্তী পালন করবার দাবিও জানাচ্ছেন তারা। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সন্তোষ ভোক্তা, শিবকুমার গঞ্জু, দেওয়ান গঞ্জু, প্রকাশ গঞ্জু প্রমুখ। আজ যে আমরা প্রোগ্রাম রাখি, আমরা যে আদিবাসী ভোক্তা সমাজ যে হয়, যে ভোক্তা সমাজ দ্বারা হি আমরা আজ যে প্রোগ্রাম রাখি, যে আমরা যে পিছড়াপান ভোক্তা সমাজ মানে আহি, যেখান মধ্যে আমরা পূর্বজ মান ভি অঙ্গ্রেজ সে লড়াই কর রহে, সেকর আজ ভি বঙ্গাল মে কোনো জায়গায় নাম ঠেকান নখে, তো আমরা চাইল কি আমরা ঘর ভি জগা জগা স্ট্যাচু বনক, যে লখে বীর বিরসা মুন্ডা কার নাম সে স্ট্যাচু মান বইন হে, সে লখে আমরা ঘর নীলাম্বর পীতাম্বর যে দুই ভাই রহে, যেমন অঙ্গ্রেজ কর অঙ্গ্রেজ সে লড়াই করতে করতে মন শহীদ হয়ে চুকলাই, সেকর আমরা ভি চাইল কি আমরা কি ভি ওকর ইতনা সন্তান হই, সেকর দ্বারা আমরা রিকোয়েস্ট করি গভর্নমেন্ট সে, বর্তমান গভর্নমেন্ট সে কি আমরা কর ভি জগা জগা সরকারি স্ট্যাচু বনক, ও দুনো ভাই কার নাম সে আজকার দিন হই আমরা ওকর জন্মদিন মানা থি, আর আমরা 10 জানুয়ারিকে তরাই ডুয়ার্স কার জগা কালচিনি ব্লক মে ভি মানাত হ্যাঁ, আর হিনে আমরা আজ যে শালবাড়ি কবিরস্থান মে আমরা যে মানা থি, আমরা ঘর ইলনবাড়ি সে লেকার বন্দরহাট কার জিতনা ভি আমার জাইত গুতিয়া মানকে বোলাল হয়, আমরা চাইল কি আগলা দিন কে আমরা আর ভি সরকার তক ডিমান্ড আমরা রাখতি, যে প্রত্যেক জাইত মানকে ভি আপন আপন অধিকার দেবে চাহতে, তো চাইল কি আমরা ঘর জাইতকে ভি কুছ সরকার তরফ সে দেখো। পশ্চিমবঙ্গের বর্তমান যা অবস্থা রয়েছে তাতে রাষ্ট্রপতি শাসন জারি করা প্রয়োজন। শুক্রবার শিলিগুড়ি পৌর নিগমের 1 নম্বর ও 45 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় সাধারণ মানুষদের NRC, CAA ও NPR কেন প্রয়োজন তা প্রচার করেন। প্রচারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ত জানালেন, রাজ্যের মানুষকে শাসক দল ভুল বুঝিয়ে অশান্তির পরিবেশ তৈরি করেছে রাজ্য জুড়ে, তার ফলে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের সমস্ত জায়গা, ফলে সমস্যার পাহাড়ে এখন পশ্চিমবঙ্গ। যেভাবে রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙা হচ্ছে, হিংসার আগুন জ্বলছে চারদিকে, তা দেখেও পুলিশ প্রশাসন চুপ করে বসে আছে। তিনি আরও জানালেন,
পশ্চিমবঙ্গের ডেমোক্রেসিকে টর্চলাইট দিয়ে খুঁজে বার করতে হচ্ছে এমন পরিস্থিতির জন্য তিনি মনে করছেন রাষ্ট্রপতির উচিত বিশেষ ধ্যান দেওয়া। সাংসদ তাই বললেন রাজ্যের ভেতর শান্তি সম্প্রীতি ও গণতন্ত্র ফিরিয়ে আনতে রাষ্ট্রপতি শাসন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। তিনি বললেন বাংলার মানুষ আজ অশান্তির মধ্যে রয়েছেন। যেভাবে রাজ্য জুড়ে হিংসা দাঙ্গা অপহরণ চলছে তাতে প্রমাণ হয় এই রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডের মানুষের বসবাসের অযোগ্য অবস্থা সৃষ্টি হয়েছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু ভোট ব্যাংকের দিকে নজর রাখতেই নাগরিকত্ব বিল নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন, যাতে ভোট ব্যাংকের ক্ষতি না হয় বলে জানালেন সাংসদ রাজু বিস্ত। দেখিয়ে সমস্যা লেকর কে কই লোক মিলে হ্যাঁ মানে বতাও আজ পুরে বঙ্গাল মে সিফ সমস্যা সমস্যা সমস্যাই হ্যাঁ লোক ত্রস্ত হ্যাঁ দুঃখী হ্যাঁ জো হতলব ইত্যাদি মতলব স্থিতি মে লোক পৌঁছ গে হ্যাঁ তো ইয়ে সব স্থিতি কো দেখ করকে জিস তরহ কা ক্রাইম বড় রা হ্যাঁ জিস তরহ কা পুলিশ কা অত্যাচার হ্যাঁ জিস তরহ কা ল এন্ড অর্ডার কা সিচুয়েশন হ্যাঁ ডেমোক্রেসি আপকো টর্চ লগা কে ঢুঁড়না পড়তা হ্যাঁ কাহা কাহা বচা হ্যাঁ কী কী বচা হ্যাঁ ক্যা উসকো ঢুঁড়নে কে লিয়ে তো এসি স্থিতি হ্যাঁ তো কই বার মুঝে জো হ্যাঁ বড়া ভয় সা লগতা হ্যাঁ ওর লোগো কো দেখতা হুঁ তো জিস তরহ কা বাতাবরণ বনা হ্যাঁ কী না কী মুঝে এসা লগতা হ্যাঁ রাষ্ট্রপতি জি কো इसके ऊपर में ध्यान देना चाहिए और मुझे लगता है आज जो सिचुएशन बंगाल की है जिस तरह का लॉ एंड ऑर्डर सिचुएशन है जिस तरह की आग जनी और पब्लिक प्रॉपर्टी को नष्ट हो जा रहा है मुझे लगता है आज सिचुएशन आ गया है राष्ट्रपति जी को ध्यान देना चाहिए और मुझे लगता है आज अगर बंगाल में राष्ट्रपति शासन हो मुझे लगता है बंगाल की जनता के लिए वो अच्छा होगा। लेकिन নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। জলপাইগুড়ি শহরে বড় মাপের ওষুধ কেন্দ্রের নাম জলপাইগুড়ি মেডিকেল। মানুষ ও পশু সব ধরনের ওষুধ মিলবে এই কেন্দ্রে। জলপাইগুড়ি মেডিকেল থেকে ওষুধ কিনলে সর্বোচ্চ 15% ছাড় পাবেন আপনারা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এখন আমাদের প্রিয় শহর জলপাইগুড়িতে এসে গেল ভারতের প্রথম ট্রাক্টর কোম্পানি আয়চার ট্রাক্টরের অনুমোদিত ডিলার পি শর্মা। আমাদের ঠিকানা নয়াবস্তি মিশন রোড জলপাইগুড়ি। আমাদের এখানে পাবেন 18 HP থেকে 60 HP পর্যন্ত ট্রাক্টরের বিপুল সম্ভার এবং অরিজিনাল স্পেয়ার পার্টস। আর পাবেন সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা ট্রাক্টর মেরামতির সুবিধা। আর উৎসবের মরশুমে রয়েছে আকর্ষণীয় স্কিম এবং রকমারি উপহার। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটাস্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে। এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে এসকে কিডস নিয়ে এসেছে ছোট ছোট শিশুদের মনোবিকাশের সুযোগ। প্লে গ্রুপ, নার্সারি, এলকেজি, ইউকেজিতে ভর্তি চলছে। এসকে কিডস নেতাজি পাড়া, নেতাজি মডার্ন ক্লাবের বিপরীতে। আপনি কি বিভিন্ন সমস্যায় জর্জরিত? এই সমস্যাগুলির পেছনে আপনার কোনো গ্রহদোষ নেই তো? এই সমস্যার কারণ ও প্রতিকার জানতে যোগাযোগ করুন শ্রী অনির্বাণ গোস্বামীর সঙ্গে, যিনি MSc ইন কেমিস্ট্রি পাস এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ গণনা করে থাকেন। আজই যোগাযোগ করুন 7872723976। সাউথ ইন্ডিয়ান চিপসের রকমারি স্বাদের চিপস কিনতে সোজা চলে আসুন জলপাইগুড়ি শহরের উকিলপাড়া মোড়ে অবস্থিত শ্রী বালাজি হট চিপসের বিক্রয় কেন্দ্রে। শ্রী বালাজি হট চিপসে আপনারা পাচ্ছেন পটেটো সল্ট চিপস, পটেটো মশালা চিপস, পটেটো ফিঙ্গার চিপস, পটেটো জিঞ্জার চিপস, পটেটো পুদিনা চিপস, পটেটো ইলাইচি চিপস, কারিলা চিপস, বানানা চিপস, টমেটো ফ্লেভার বানানা চিপস, সাবুদানা চিপস, টমেটো চিপস, ফুলকপি চিপস, অনিয়ন চিপস, খাট্টা মিঠা কুরকুরে চিপস, পাপিতা চিপস। এছাড়াও রয়েছে রকমারি মুখরোচক স্বাদের চানাচুর। আরও কিছু জানতে হলে ফোন করুন এই নাম্বারে 6291117330। শ্রম দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত শ্রমিক মেলা 2020 জলপাইগুড়িতে অনুষ্ঠিত হবে 11 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত। স্থান মিলন সংঘ ময়দান, দেশবন্ধু পাড়া, জলপাইগুড়ি। উদ্বোধক শ্রী বিনয় কৃষ্ণ বর্মন, মাননীয় মন্ত্রী। রাজ্য শ্রম দপ্তরের উদ্যোগে জানুয়ারি মাস জুড়েই গোটা রাজ্যে চলছে শ্রমিক মেলা। এখন MI স্টোর জলপাইগুড়িতে প্লাম প্লাজা প্যাটেলুনসের গ্রাউন্ড ফ্লোরে। MI স্টোরে পাচ্ছেন MI ফোন, নোটপ্যাড, ক্যামেরার বিপুল সম্ভার, আর পাবেন আধুনিক যুগের পছন্দের MI টিভি। মনে রাখবেন MI স্টোর হলো কম্পিউটার প্লাজার একটি নতুন উদ্যোগ। কম্পিউটার প্লাজা মানেই 20 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। MG রোড সেন্ট্রাল গার্লসের পাশে। ফোন নাম্বার 9434005933।
গত 20 সেপ্টেম্বর উদ্বোধন হয়ে গেছে বিদ্যাশ্রীর মেকওভারের নতুন সেলুনের। এখানে আপনারা পাচ্ছেন সব রকম নামি দামি ব্র্যান্ডের ফেসিয়াল, ডিটেন ওয়াক্সিং, পেডিকিওর, ম্যানিকিওর, ফুল বডি স্পা, এছাড়াও থাকছে ক্রিয়েটিভ হেয়ার কাট, হেয়ার স্পা ও হেয়ার ট্রিটমেন্ট। এসবই হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন এবং বিশেষজ্ঞ বিউটিশিয়ান আর হেয়ার এক্সপার্টদের দ্বারা। তাই আর দেরি কেন, আজই চলে আসুন বিদ্যাশ্রীর মেকওভারে, নিজেকে সাজিয়ে তুলুন সুন্দর ও নতুন ভাবে। আমাদের ঠিকানা গ্যালাক্সি বিল্ডিং, সেকেন্ড ফ্লোর, কেরানীপাড়া মোড়, ভ্যালু প্লাসের উপরে, জলপাইগুড়ি। ফার্নিচার জগতের এক জনপ্রিয় নাম ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচার। এখানে পাবেন নতুন নতুন ডিজাইনের এবং উন্নত গুণমান সম্পূর্ণ ক্রিস্টালের ফার্নিচার। এছাড়াও অন্যান্য নামি দামি ব্র্যান্ডের মনপসন্দ সোফা, ডাইনিং টেবিল, খাট, আলমারি এসব তো থাকছেই। এছাড়াও আমাদের এই বিশাল আধুনিক শোরুমে রয়েছে বিভিন্ন ডিজাইনের ফার্নিচারের বিপুল সম্ভার। মনে রাখবেন, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনার মনের মতো ডিজাইন অনুসারে ফার্নিচার বানিয়ে দেওয়া হয় ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচারের উদ্যোগে। আমাদের ঠিকানা ফ্যাব ফার্নিচার উজ্জয়িনী কমপ্লেক্স, টেম্পল স্ট্রিট, জলপাইগুড়ি এবং ফ্যাব ফার্নিচার হাউস, থানা রোড, জলপাইগুড়ি। যে কোনো অনুসন্ধানের জন্য ফোন করুন আমাদের এই নাম্বারে 8016163749। এক যুবককে খুন করার চেষ্টা করলে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জলপাইগুড়িতে ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গিয়েছে। শুক্রবার অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন যুবকের স্ত্রী। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে জলপাইগুড়ি শহর লাগোয়া পাহাড়পুর মিলপাড়ার বাসিন্দা বিনয় শঙ্কর সার বাড়িতে চড়াও হন এক যুবক। অভিযোগ, ছুরি দিয়ে বিনয়কে খুন করার চেষ্টা করে তারই এক বন্ধু। শরীরের একাধিক জায়গায় গুরুতরভাবে জখম করা হয় বিনয়কে। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা প্রত্যক্ষ করে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে বিনয় সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিনয় ক্রেন চালাত। কর্মসূত্রে পাহাড়পুর এলাকায় বিনয় ভাড়া থাকত অভিযুক্ত যুবকের বাড়িতে। এরপর নতুন বছরের প্রথম দিন থেকে নিজের বাড়িতে থাকতে শুরু করে বিনয়। এরপরই এই ঘটনা ঘটে। শুক্রবার জখম যুবকের স্ত্রী পিঙ্কি শাহ জানালেন, তার স্বামীকে ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে, সেজন্য তিনি থানায় এসেছেন। আশা করেন পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। এদিকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমার হাজবেন্ড যেটা বললো, রাত্রিবেলা ওর শরীর অসুস্থ ছিল। আমি বাপের বাড়ি গেছিলাম, শরীর অসুস্থ ছিল। রাত্রিবেলা 2টার দিকে আইসে, প্রথমে 12টার দিকে আসছে, 12টার দিকে এসে বলে বসে গল্প টল্প করছে, পরে 2টার দিকে চাকু দিয়ে পুরো মারামারি শুরু করছে। এখন আমার হাজবেন্ডকে, বিনয় শঙ্কর শাহ, গাড়ি চালাইতো, ক্রেন থাকতো পাহাড়পুর মোড়ে, উৎপল অধিকারী, উৎপল অধিকারীর বাড়িতে ভাড়া থাকতো। আর এই ঘটনাটা হয়েছে আমাদের নিজের বাড়িতে, আমরা জমিদার পাড়ায় নিজের বাড়ি করছি ওইখানে। যে বললো 12টা অবধি, 12টার দিকে আসলো, গল্প টল্প করলো, বসলো, পরে 2টার দিকে হৃদয় অধিকারী বললো, তারপরে ওই যে 2টার দিকে পরে ওরকম করে মারামারি করলো, পরে যখন আমার হাজবেন্ড চিল্লালো তখন বলে ও পালাই গেল। বলতে পারলাম না স্যার, সেটা পেশেন্টের কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে। এখন পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস, পেশেন্টের অবস্থা ভালো না। শিলিগুড়ি মেডিকেল, খারাপ অবস্থা। হ্যাঁ, কোথায় কোথায় লাগছে? পায়ে লেগেছে, 2টা পায়ে, হাতে, তারপরে গালে, বুকে, এই পাশে কানে, এখন চাকু দিয়ে, বললো তো চাকু দিয়ে, পেশেন্ট বললো। কি যাচ্ছিল এখন? আমি কি চাবো এখন? যে মারছে জিগা, ওকে জিজ্ঞাসা করতে হবে কেন এরকম করলো, এটাই চাচ্ছি। কোনো রকম আগ্নেয়াস্ত্র দেখিয়ে নয়, কোনো রকম লোভ দেখিয়েও নয়, অদ্ভুতভাবে বাড়িতে শীত কেটে শিশু চুরি করতে দুষ্কৃতীরা একজনের ঘরে ঢোকে, কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ির ভাণ্ডারিবাড়ি এলাকার বাসিন্দা বিমল রায়ের বাড়িতে। বৃহস্পতিবার শীতের রাতে খেয়ে দিয়ে সকলেই ঘুমিয়ে পড়েছিলেন, তারপর রাতের দিকে শীত কাটার ঘটনা ঘটে তার বাড়িতে। এ ব্যাপারে বিমলবাবু জানালেন, রাতে স্ত্রী সবিতা রায় 6 বছরের ছেলেকে নিয়ে এক বিছানায় শুয়েছিলেন, অপর বিছানায় তার মেয়েকে নিয়ে মা সাবিত্রী রায় ঘুমিয়েছিলেন। আনুমানিক রাত 3টা নাগাদ দুষ্কৃতীরা তার ঘরে শীত কেটে ঢুকে পড়ে। ঘুমন্ত ছেলেকে বিছানা থেকে তুলে নেওয়ার চেষ্টা করতেই তার স্ত্রী সবিতা টের পেয়ে স্বামী বিমলবাবুকে ডাকতে থাকেন। স্ত্রীর ডাক শুনে পাশের বিছানা থেকে মা টের পেয়ে ঘরে আলো জ্বালাতেই দুষ্কৃতীরা বেগতিক দেখে ঘরের দরজা খুলে চলে যায়।
বিমলবাবু জানালেন, ছেলেকে চুরি করার মতলবেই দুষ্কৃতীরা শীত কেটে ঘরে ঢুকেছিল বলে তার অনুমান। এ নিয়ে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে শুক্রবার এমন ঘটনার খবর জানাজানি হতেই গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়ায়। তবে দারুণ উৎকণ্ঠায় রয়েছে বিমল রায়ের পরিবার। ঘটনাটা হয়েছে আমার ওই ধাড়িখুঁড়ে চোর ঘরে ঢুকে পড়ে, আমার সামনের গেটটিকে একটা পাল্লা খুলে রাখে। তখন রাত সাড়ে তিনটা, আমার বউ, আমি, আমার ছেলে এক বিছানায় শুতাম, আমার মা আর আমার মেয়ে আরেক বিছানায় ছুত। ওই সময় আমার ছেলেকে নিয়ে ওই চোরটি হেস্তা নেস্তা করে। তখন আমার বউ চেতন হয়ে চোরের সাথে হেস্তা নেস্তা করছে। তখন এই বিছানায় আমার মা ছিল, তখন ওই ঘরের লাইটটি আমার মা জ্বালিয়ে দেয়। ওই মুহূর্তে চোর ঘরের পাল্লা মিলিয়ে ভাগে চলে গেল। ছেলেটাকে নেওয়ার জন্য এই সরঞ্জনও করছিল। আমার যে বাড়িতে যে ঘটনা ঘটেছে তাই আমি থানাতে ডায়েরি করব। প্রাকৃতিক বিপর্যয় ও ঘন জঙ্গলে হারিয়ে গেলে কি করা উচিত সে বিষয়ে স্বচ্ছ ধারণা দিতে চার দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু হলো শুক্রবার থেকে। জলপাইগুড়ি রেস্কিউ টিমের উদ্যোগে এবং বনদপ্তর ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এ ধরনের শিবিরের আয়োজন করা হয়। এদিন সকালে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড থেকে ওই ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা লাভারেঞ্জের কুয়োপানি বিট এলাকায় রওনা দেন। জঙ্গলের মধ্যে চলবে এই ক্যাম্প। জলপাইগুড়ি জেলার 22 জন যুবক শুক্রবার এই শহর থেকে প্রশিক্ষণ শিবিরের উদ্দেশ্যে রওনা দেন। এছাড়াও মূর্তি এলাকা থেকে আরও কিছু যুবক ওই শিবিরে যোগদান করবেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আর চার দিনের এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের নাম দেওয়া হয়েছে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন। প্রাকৃতিক বিপর্যয় যেমন ভূমিকম্প, পাহাড়ে ধসের মতো বিভিন্ন ভয়ানক ঘটনা ঘটলে সাধারণ মানুষকে কিভাবে সাহায্য করতে হবে সে বিষয়ে হাতে কলমে চার দিন প্রশিক্ষণ দেওয়া হবে জঙ্গলের মধ্যে। এই রেস্কিউ টিমের সম্পাদক স্বরূপ মণ্ডল জানালেন, এখানে প্রশিক্ষণ দেবেন বনদপ্তর ও রেস্কিউ টিমের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্বরা। এই রেস্কিউ টিমের সভাপতি সন্দীপ দত্ত জানালেন, যুব সমাজ এগিয়ে আসতে হবে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য। আমরা যুব সমাজকে এই মেসেজ দিতে চাই, তারা যেন স্বনির্ভর হয় এবং তারা যেন প্রাকৃতিক দুর্যোগ যখন কোনো যদি আসে সেগুলো মোকাবিলা করবার জন্য তারা নিজেরা যেমন সচেতন হবেন এবং পরবর্তীকালে যারা নতুন প্রজন্ম আসছে তাদেরকে সচেতনভাবে গড়ে তুলবে। এই কারণেই এই ক্যাম্পের আয়োজন হয়েছে এবং দীর্ঘদিন ধরেই চলছে, আজকে এখানে যাত্রা শুরু হয়েছে। এটা রেস্কিউ টিম। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।